আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকের এই ভিডিওতে রোগ মুক্তির একটি দোয়া রোগ মুক্তির একটি আমল আপনাদেরকে জানিয়ে দিব দর্শক রোগ মুক্তির জন্য নভিজি সাল ওয়াসাল্লাম যে আমলটি করতেন দর্শক সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাতে আনুগত্য ও নাফার মানের কোনো সম্পর্ক নেই নবী রাসুলরাও অসুস্থ হয়েছেন যারা ছিলেন সব মাখলুকের সেরা রাসুল্লাহ সাল্লিহু আসাল্লাম সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ আর তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন তাকেও অসুস্থতার কষ্ট বরদাস্ত করতে হয়েছে এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তার অসন্তুষ্টির দলিল তবে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হতে পারে আর মুমিনের জন্য তার গুনাহের কাজ হতে পারে নবীজি সাল আলী আসাল্লাম বলেছেন সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো মুমিনের যে কষ্টই হোক না কেন এমনকি তার গায়ে যদি কোনো কাটা বিধে বা সে কোনো বিপদে পতিত হয় সে সব কিছুই তার গুনাহর কাজ হয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন দর্শক অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয় অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয় আবু থেকে হুরাইরা বর্ণিত নভিজি আলী ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন বোখারি শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার দর্শক একটা কথা মনে রাখবেন সুস্থতা হল আল্লাহর নিয়ামত আবার অসুস্থতার মাধ্যমে মুমিনের পাপ মোচন হয় সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তা থেকে পানাহ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করাও উচিত দর্শক তবে আমি আজকের এই ভিডিওতে রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য একটি দোয়া আপনাদেরকে বলে দিব আর সেই দোয়াটি হলো আল্লাহ রবিনা মুজহিবাল বাসি ইশফি আংতা শাফি লা শাফিয়া ইল্লা আংতা শিফা আন লা ইউগাদিরু সাকামা দশক দোয়াটির বাংলা উচ্চারণ নিচে দেয়া হলো এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ মানুষের প্রতিপালক হে কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে হাদিস শরীফে এসেছে হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলিহ আসাল্লাম এই দোয়া পরে অসুস্থ ব্যক্তিদের জার ফুক করতেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার সাতশত বিয়াল্লিশ তবে ইসলামে আহার্য ও পানীয় বস্তুতে ফু দিতে নিষেধ করে রোগ রোগ প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আলহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে ও তার মধ্যে ফু দিতে নিষেধ করেছেন আবুদাউদ্ শরীফের হাদিস হাদিস নং তিন হাজার ছয় শত ছিয়াশি দর্শক এখন আপনারা বলতে পারেন এই দোয়াটি আমরা কতবার পরব কয়বার পরে ফু দিব তাহলে এটা মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি সম্পর্কে আরও একবার মনোযোগ দিয়ে শুনুন এবং সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করুন রোগ মুক্তির সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা রব্বিন নাসি আসি হিবাল বাসি ইসফি আংতা সাফি লা সাফিয়া ইল্লা আংতা শিফা আন লা ইউ সাকামা হাদিস শরীফ এসেছে আনাজ বিন মালিক রুদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই দোয়া পরে অসুস্থ ব্যক্তিদের চার ফুঁক করতেন তবে কতবার করতেন কয়বার করে ফু দিতেন এটি নির্দিষ্ট করে উল্লেখ করা নেই তবে আমরা বলতে পারি আপনার নিজের ইচ্ছে মতো এই আমলটি আপনি করতে পারেন চাই তিনবার চাই পাঁচবার চাই সাতবার পানিতে ফুদিয়ে খাবেন অথবা রোগ মুক্তির জন্য শুধু রোগীর গায়ে এই দোয়াটি পরে ফু দিবেন দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ